সবার অ্যাকাউন্টে ঢুকে পড়ছে ছ হাজার থেকে কুড়ি লক্ষ টাকা আসল সত্যটা কি এই ভিডিওতে আমি একেবারে স্টেট ফরওয়ার্ড কথা বলবো করা কড়া ভাষায় কতগুলো কথা হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসল সত্য ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা এই টাকা পাবেন কিনা না কারা এই টাকা পাচ্ছে আসলে টাকা তো অনেকেরই ঢুকেছে তবে কোথা থেকে ঢুকেছে কারণ ছাড়া কিন্তু কখনো এই টাকা ঢোকে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আমি আপনাদের সঙ্গে আমলান আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল আর এখন থেকে চ্যানেলে এডুকেশন রিলেটেড ভিডিও ছাড়াও দেওয়া হয়ে থাকে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ থেকে লক্ষ টাকা পর্যন্ত জমা পড়েছে হাওড়ার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এমনকি সোশ্যাল মিডিয়া এমনকি ইউটিউব বা বিভিন্ন জায়গায় কিন্তু এই ভিডিওটা একেবারে ভাইরাল হয়ে গেছে যে টাকা কোথা থেকে ঢুকছে কেউ কিন্তু সন্ধান দিতে পারেনি অনেকেই ভুল মন্তব্য করেছিল যে এটা মোদীর সেই পনেরো লক্ষ টাকা যেটা আর কি মোদী সরকার একবার বলেছিল অর্থাৎ ঘোষণা করেছিল যে কথাটার সেই কথা অনুসারে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে এমনটা পুরোপুরি ভুল আমি আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনাদের হয়তো এখন জানতে ইচ্ছা করছে আর ব্যাপারটা কিন্তু সত্যিই রহস্যজনক বলে মনে হচ্ছে তবে এমনটা নয় রহস্যের উদ্ঘাটন হতে চলেছে গত শুক্রবার ও শনিবার হাওড়ার জয়পুরের গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমা পড়েছিল তবে সেটা কিন্তু কুড়ি লক্ষ টাকা নয় থেকে শুরু করে মোটামুটি টাকা পর্যন্ত এক অ্যাকাউন্টে জমা হাজার হাজার একজনের পড়েছিল আর এই নিয়েই শুরু হয়েছিল বিভ্রান্তিকর পরিবেশ গ্রাহকেরা অভিযোগ করেছে তারা অনেকেই বুঝতে পারছিলেন না যে এই টাকা কোথা থেকে আসছে আর ব্যাংকও কয়েকদিন বন্ধ ছিল যার ফলে ব্যাংকের থেকেও তারা কিন্তু সঠিক ইনফরমেশন পায়নি প্রশাসন অলরেডি জানিয়ে দিয়েছে এই টাকা হচ্ছে ফসল বিমার টাকা আমি কিন্তু আগের ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হয়তো কোনো কৃষিজ প্রকল্প বা কোনো কিছুর থেকে টাকা ঢুকতে পারে কারণ ওই এলাকার বাসিন্দারা বেশিরভাগই কিন্তু চাষবাস করে বা কৃষক তো সেই হিসাবে এখন এই যে জানা যাচ্ছে এই টাকাটা ফসল বিমার টাকা তদন্তে জানা যায় দু সালের পঞ্চায়েতগুলোতে প্রচুর বন্যা হয় যার ফলে ফসলের ক্ষতি হয় আর সেই ক্ষতিপূরণ হিসাবেই কিন্তু এই টাকাটা দেয়া হচ্ছে যে সংস্থার কাছে চাষিরা বিমা করিয়েছিলেন সেই সংস্থাই শুক্রবার এবং শনিবার এই দুই দিন ধরে টাকা প্রদান করেছে বিভিন্ন জনের ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটি ট্রান্সফারের মাধ্যমে প্রত্যেক বছরই রাজ্য সরকারের থেকে ফসল বিমা করানো হয় এবং সেই ফসল বিমা করানোর জন্য বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় তেমনই একটি কেন্দ্রীয় সরকারি বিমা সংস্থাকে এইবারও দায়িত্ব দেওয়া হয়েছিল দু সালে যে বন্যা হয় সেই বন্যায় কৃষকদের ধান নষ্ট হয়ে গেছিল এবং বিভিন্ন রকম ফসল নষ্ট হয়েছিল সেই ফসলের ক্ষতিপূরণ হিসাবে বিমার টাকায় কিন্তু দেয়া হচ্ছে সংস্থা জানিয়েছে সাতশোটি ক্ষতিগ্রস্ত চাষিকে টাকা দেওয়া হয়েছে টোটাল এক কোটি পঁচাশি লক্ষ টাকা এবং সেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই টাকা পাবেন কি না আপনারা যদি এই এলাকার বাসিন্দা হন আপনাদের যদি ফসলের বিমা করার থাকে এবং আপনারা যদি এই বিমার আওতায় আসেন এবং আপনারা যদি এখানে বসবাস করেন বা আপনার যদি বন্যায় আপনার ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলেই আপনারা টাকা পাবেন নাইলে টাকার কথা ভুলে যান কারণ টাকা গাছের পাতাও নয় আবার এটা কিন্তু কোনো মামাবাড়ির মোয়াও নয় সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন আসল খবরটা আমি জানি এই খবরটা আপনারা কি শেয়ার করবেন না কারণ ভালো খবর না ভালো খবর শেয়ার করতে নেই তবে এখানে একটা দ্বন্দ্ব এখনো পর্যন্ত রয়েছে আপনারা অনেকেই জানেন কৃষক বাদেও কিন্তু বহু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এমন ব্যক্তিদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে যাদের জমি পর্যন্ত নেই তাই ধারণা করা হচ্ছে সংস্থার হয়তো কোনো ভুল থাকতে পারে আবার এমন হতে পারে যে যে কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে সেই কৃষক ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছে তো বিভিন্ন রকম বিষয় নিয়ে তদন্ত হচ্ছে তবে পাকাপাকিভাবে জানা গেছে যে টাকা ঢুকছে সেটা কিন্তু ফসল বিমার থেকেই ঢুকছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা দরকার তাহলে শেয়ার করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন এই শুভকামনাই আমি সব সময় করি এবং সব সময় করে যাব যদি মনে হয় এই চ্যানেল থেকে কিছু পাওয়ার আছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ঘণ্টাটাকেও বাজিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিয়ে থাকেন তাহলে আমি আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেনে মাস